অনেকেই বলেন অনুকূল ঠাকুরের আসনে বা তার আশ্রমে তার সঙ্গে অন্য কোনো দেবদেবীর ফটো থাকে না কেন? আমার তো মনে হয় এটাতে হিংসার কোনো কারণ নেই। যে কোনো গুরুই হোক না কেন, গুরুর সঙ্গে অন্য কোনো দেবদেবীকে একই আসনে বসানো উচিত নয়। আর আশ্রমের কথা যদি বলেন, তারা গুরু এবং গুরুর বাণীর উপরেই তাদের জীবনকে নির্বাহ করেই হয়তো চলতে চায়, তাই তারা হয়তো গুরু। জয় গুরু, হরে কৃষ্ণ। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি। শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ তার বাল্যস্বরূপ গোপাল রূপে তিনি আমার ঘরে বিচরণ করে সর্বক্ষণ, তাই তার চরণেও আমার দণ্ডবত প্রণতি। আজকের সৎসঙ্গ বা সৎ আলোচনা একটি ছোট্ট গল্প নীতি কথা থেকেই শুরু করছি। এক দেশে এক রাজা ছিলেন, তার ঘরে দৈনন্দিন চুরি হতো, কিন্তু কে কি কৌশলে সেই চুরি করতেন রাজা তা ধরতে পারছিলেন না। অনেক চেষ্টার পর তিনি নিষ্ফল হওয়ায় এক সাধুর শরণাগতি তিনি নেন। সাধু সেই রাজাকে জানান, মহারাজ আমি কদিন পর আপনাকে চোর ধরার প্রক্রিয়া বলে দেব। ইতিমধ্যে সেই দেশেরই এক প্রজা, তিনি পেশাগতভাবে চোর, ছোটবেলা থেকেই সে এই চুরিবৃত্তি করেই তার ভবজীবন এভাবেই চালিত করে এসেছে। তো সেই চোর একদিন সেই সাধুর কাছেই গিয়ে সাধুকে বলছেন, সাধু বাবা আপনি আমাকে আশীর্বাদ করে দিন, আমি যেন চুরি করতে গিয়ে ধরা না পড়ি, কেননা আমি যখন চুরি করতে গিয়ে ধরা পড়ি তখন খুব মার খেতে হয়, আর এত বয়স হয়ে গেছে এখন আমি আর মার সহ্য করতে পারি না, আমার শরীর সেই মার নিতে পারে না। তখন সাধু বাবা চোরকে বলে, তাহলে তুমি এই কাজ ছেড়ে দিচ্ছ না কেন, কেন চুরি করছো, চুরি করা তো ভালো নয়। তখন সেই চোর সাধু বাবাকে বলে, সাধু বাবা ছোটবেলা থেকেই চুরি করে আসছি, এখন আর কি কাজ পাবো, আমাকে কে কাজ দেবে, সবাই আমাকে চিনে গেছে, আমি চোর, আমি আমাকে তো কেউ আর কাজ দেবে না কোনো, আমি কি করে কাজ পাবো, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার বিশ্বাস আছে আপনি আমাকে আশীর্বাদ করলে পরে আমি আর ধরা পড়ব না। তখন সাধু বাবা সেই চোরকে আশীর্বাদ করেন, কিন্তু তার সঙ্গে একটি কথা বলেন, সেটা হলো সেই চোরকে বলেন যে আমার এই আশীর্বাদ তখনই ফলবে যখন তুমি সত্যের সঙ্গে জড়িত থাকবে, তুমি যখনই কাউকে মিথ্যে কথা বলবে আমার আশীর্বাদ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে। চোর চিন্তা করলো, যদি আমি ধরাই না পড়ি সাধুর আশীর্বাদে তাহলে আমার মিথ্যে বলার তো কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে সত্যিই বলব। এদিকে সাধু তখন সেই মহারাজকে খবর দিয়ে তাকে ডেকে এনে তাকে তার বাড়ির দৈনন্দিন যে চুরি হচ্ছিল সেই চোর ধরার প্রক্রিয়া মহারাজকে বলে দিল কিভাবে ধরতে হবে। এইবার এইদিকে এই চোর সে তখন মনে মনে চিন্তা করছে, সাধুর আশীর্বাদ যখন পেয়েই গেছি তাহলে আর ছোটোখাটো চুরি করব না, একেবারে রাজার বাড়িতেই চুরি করব, যাতে বেশ কিছুদিন আমাকে চুরি আর না করতে হয়। তো সেই মতোই সে রাজার বাড়ি যখন চুরি করতে যায় তখন দেখে রাজার বাড়ির গেটের সামনে আরও একটি লোক পাইচারি করছে। এবার চোর হঠাৎ তাকে দেখে থতমত খেয়ে যায়। তখন সেই লোকটি চোরটিকে জিজ্ঞেস করে যে কে আপনি, এখানে কি করছেন?
চোরটি তখন হঠাৎ শরণে পড়ে যায়, সাধু বলেছে সত্যি কথা বলতে, মিথ্যে বলবে না। তখন চোর তাকে সত্যি কথা বলে, আমি মহারাজের বাড়িতে চুরি করতে এসেছি। তখন সেই লোকটি যে পাইচারি করছিল সে বলল, আরে আমিও তো চুরি করতে এসেছি, তাহলে চলো দুজন মিলেই চুরি করা যাক। তখন যে পেশাগতভাবে চোর সে বলল যে আমি ছোটবেলা থেকেই চুরি করে আসছি, তাই চুরির কৌশল আমার অনেক বেশি জানা আছে, চুরি আপনাকে করতে হবে না, চুরি আমি করব, কিন্তু এই মহারাজের বাড়িতে একটি ঘরে তিনটে হীরে আছে, আমি ওই তিনটে হীরেই চুরি করতে চাই, ছোটোখাটো জিনিস চুরি করে আমার কোনো লাভ নেই, তাই আপনি আমাকে ওই হীরে তিনটে কোন ঘরে আছে সেটি আমাকে জানিয়ে দিন, তাহলে আমি যা চুরি করব তার অর্ধেক অংশ আপনাকে দেব। সেই মতোই কাজ হলো, সেই চোর খবর নিয়ে এসে এই এই চোরকে জানিয়ে দিল ওই ঘরে হীরেগুলো রয়েছে। সেই মতো এই চোর সেখানে গিয়ে দেখে তিনটে হীরে রয়েছে। এবার ওখানে গিয়ে মনে মনে ভাবে যে এই তিনটে হীরে নিয়ে গিয়ে একটি হীরেকে ভাঙতে হবে, অর্ধেক ভাগ করতে গেলে তাহলে একটি হীরে নষ্ট হয়ে যাবে, তার থেকে একটি হীরে মহারাজের কাছেই থাক, আমি দুটি নিয়ে যাই, একটি সে নেবে একটি আমি নেব। তো সেই মতোই কাজ হলো, চোরটি দুটো হীরে নিয়ে গিয়ে একটি তাকে দিল আর সে একটি হীরে নিয়ে বাড়ি চলে গেল। তারপর সকালবেলায় যখন সে ঘুম থেকে উঠে দরজা খোলে, তখন দেখে রাজা পেয়াদা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে বলল, আপনাকে রাজা ডেকেছে, আপনাকে এখনই আমাদের সঙ্গে রাজমহলে যেতে হবে। তখন রাজার পেয়াদারা সেই চোরটিকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা চোরটিকে জিজ্ঞেস করল, কাল রাতে তুমি কি আমার বাড়িতে চুরি করেছিলে? চোরটি দেখল সাধু বলেছিল মিথ্যে কথা বলতে না, ধরা যখন পড়েই গেছি এখন যদি মিথ্যে কথা বলি তাহলে যে কী বিপদ আসবে সে আমি নিজেও জানি না, এই হিসেব করে চোর মিথ্যে কথা বললেন না। সে মহারাজকে বললেন যে হ্যাঁ মহারাজ, আমি কাল রাতে আপনার বাড়িতে চুরি করেছি, দুটো হীরে আমি চুরি করেছি, একটি আমার কাছে আছে আর একটি আপনার বাড়ির সামনেই আরেকটি চোর ছিল, তাকে আমি ওই হীরেটি দিয়েছি কিন্তু তাকে আমি চিনি না। মহারাজ তখন বললেন যে আমার ওখানে তিনটে হীরে ছিল। চোরটি বলল, হ্যাঁ মহারাজ তিনটে হীরে ছিল কিন্তু একটি হীরে আমি নিইনি, ওটি আপনার জন্যই আমি ওই স্থানে ছেড়ে গিয়েছি। তখন রাজা মন্ত্রীকে আদেশ করলেন, মন্ত্রী যাও তো দেখে এসে তো আমার ওই স্থানে একটি হীরে আছে কিনা, নাকি চোর মিথ্যে বলছে। মন্ত্রী তখন সেই হীরে দেখার উদ্দেশ্যে যায় এবং কিছুক্ষণ পরে ফিরে এসে মহারাজকে বলেন, মহারাজ এ চোর সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, এ তিনটে হীরেই আত্মসাত করে একটি অন্যর নামে দোষ দিচ্ছে আর আরেকটি বলছে আপনার জন্য ছেড়ে গেছেন, কিন্তু আসলে এ তিনটে হীরেই নিয়ে নিয়েছে, আপনি মহারাজ একে শুলে চড়িয়ে দিন। এই শুনে চোরটি তখন কাঁদো কাঁদো হয়ে মহারাজকে বিনতি করছে, মহারাজ আমি সাধু বাবার কথা শুনে, সাধু বাবার আদেশ শুনে আপনাকে এক ফোঁটাও মিথ্যে কথা বলিনি, আমি একটি হীরেই নিয়েছি আর একটিই আমার কাছে আছে, আর সাধু বাবার আদেশে আমি আপনাকে সত্য কথা বলেছি, তাই আপনি আমাকে যে কোনো দণ্ড দেবেন চুরির জন্য আমি স্বীকার করে নেব, কিন্তু আমাকে মৃত্যুদণ্ড দেবেন না, সাধু বাবার আশীর্বাদ তাহলে একেবারেই নিষ্ফল হয়ে যাবে। তখন মহারাজ সেই চোরকে বলছেন, আপনি চুপ করুন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার যা দণ্ড হওয়ার তা সাধু বাবা আমাকে কালকেই জানিয়ে দিয়েছে। এই বলে তিনি মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমার তৃতীয় হীরেটি ফেরত দাও। মন্ত্রী তো তখন হতবাক, আরে আমি কোথার থেকে হীরে পাব মহারাজ, আমি কোথার থেকে আপনার হীরে পাব। মহারাজ তখন বললেন, মন্ত্রী মিথ্যে কথা ইনি নয় আপনি বলছেন, কেননা কাল রাতে ইনি যখন চুরি করতে এসেছিলেন ইনি একটি হীরে নিয়েছিলেন, অপর হীরে আরেকটি চোরকে দিয়েছিলেন, সেই চোরটি আর কেউ নয় আমি নিজে, তাই দ্বিতীয় হীরেটি আমার কাছে আছে, প্রথম হীরেটি এনার কাছে আছে, আর তৃতীয় হীরেটি আমি আপনাকে এখন দেখতে পাঠিয়েছি, আপনি এখনই সেই তৃতীয় হীরেটি আত্মসাৎ করেছেন, এবং আমার বাড়িতে দৈনন্দিন যা চুরি হচ্ছে আপনিই তাই সব কিছু চুরি করেন, তাই আপনাকে আমি শাস্তি দেবো না, একটি দণ্ডই আমি আপনাকে দিচ্ছি, আপনি এই দেশ থেকে ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে আপনি থাকবেন, এই দেশে থাকলে আপনার ঘোরতর দণ্ড হবে। তারপর সে
সেই চোরটিকে বললেন, আপনার দণ্ড সেই সাধু বাবাই আমাকে কাল জানিয়ে দিয়ে গেছেন, আপনাকে আমার রাজসভায় মন্ত্রিত্ব স্বীকার করতে হবে। আপনি আমার রাজসভায় মন্ত্রিত্ব স্বীকার করুন কৃপা করে। তখন সেই চোরটি হাউমাউ করে কেঁদে ওঠে, সাধু বাবার সেই আশীর্বাদ কিভাবে ফলল, কি হলো, কোথার থেকে কি হলো, কিছুই সে বুঝতে পারল না। কিন্তু এখানে একটি নীতি কথা আছে, সেটি হলো সত্যের সঙ্গে চিরজীবনই ভগবান থাকে। মিথ্যে হয়তো তৎক্ষণাৎ তরতর করে বেড়ে ওঠে, কিন্তু সত্য যখন বেড়ে ওঠে তখন সে আর পড়ে না। আর মিথ্যে যতই বেড়ে উঠুক না কেন, একসময় পুরোটাই ভেঙে পড়ে যায়। জয় গুরু। আজকের সৎসঙ্গ শুরু করছি, সৎ আলোচনা শুরু করছি। শুনুন আপনারা আমার অন্তরের কথা, ভুল বা ঠিক তার বিচার করার ক্ষমতা আমার নেই। যদি কারোর মনে আমার কথায় কোনো জায়গায় স্থান পায়, তাহলে আমি মনে করব ঈশ্বরের অতটুকুন কৃপা যে ওইটুকুন ভক্তি আমার মধ্যে এসেছে যে আমি কোনো একজনকে কারোর অন্তরে আমার কথার স্থান পেয়েছে। জয় গুরু। ঈশ্বর কি আছেন, এই প্রশ্ন যতদিন মনের ভেতরে ধরে রাখা যাবে ততদিন ঈশ্বরের অনুভূতি হতেই পারে না। যেমন একটি বৈদ্যুতিক লাইট আমরা জ্বলতে দেখি, কিন্তু সেই লাইটটি একটি তারের মধ্যে থেকে বিদ্যুৎ প্রবাহের সাহায্যে জ্বলছে, আমরা কিন্তু সেই বিদ্যুৎকে দেখতে পাই না। কিন্তু যদি তার অনুভূতি পেতে চাই, সেই বিদ্যুতের অনুভূতি পেতে চাই, তাহলে সেই তারের মধ্যে হাত দিলেই শরীরকে একদম ঝাঁকিয়ে নাড়িয়ে তার অস্তিত্বের প্রমাণ দিয়ে দেবে। কারেন্ট শক কেমন লাগে যারা খেয়েছে তারা জানে, তাই তাকে চোখে না দেখতে পারলেও তার অস্তিত্ব জানান সে আমাদেরকে দেয়। ঠিক সেরকমভাবেই ঈশ্বরের যে অনুভূতি আমরা যদি পেতে চাই, তাহলে আমাদের শরীরও ঠিক ওইভাবেই নাড়ানি ঝাঁকানি চুবানি যাই বলেন না কেন, হাজার কষ্টের মধ্যে থেকে আমাদেরকে অতিক্রম করতে হবে। কেননা আমরা হচ্ছি জ্বলে থাকা লাইট, আর ঈশ্বর হচ্ছেন সেই বিদ্যুৎ যাকে আমরা দর্শন করতে পারি না, কিন্তু আমাদের মধ্যে সে আছে বলেই আমরা জ্বলছি, না হলে আমরা জ্বলতে পারতাম না। তাই তাকে অনুভূতিতে আনতে গেলে, তাকে অনুভব করতে গেলে আপনাকে ঝাঁকুনি নাড়ানি চুবানি দুঃখ কষ্ট এগুলোর মধ্যে থেকে যেতেই হবে। কেননা আমরা কিন্তু আমাদের মনকে সেই উচ্চ মার্গে পৌঁছাতে পারিনি। কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য এই জিনিস, এই যে ছয় রিপু আমাদের ভগবান দিয়েছে, এগুলোকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না, পারিনি। তাই আমাদের মন সেই ভক্তি স্থানে পৌঁছায়নি। আমাদেরকে সেই ভক্তি স্থানে পৌঁছাতে গেলে আমাদেরকে অনেক কষ্ট করে সেই জায়গায় পৌঁছাতে হবে। ঈশ্বরকে জানতে গেলে বিশ্বাসের পাল্লা অনেক ভারী হতে লাগবে, অন্ধবিশ্বাসী হতে হবে ঈশ্বরের উপরে। কেননা এই বিশ্বাসই আপনাকে পথ দেখাবে, যে পথে ঈশ্বর দর্শন করা যায়। তবে অনেক কঠিন পথ, ওই যে বললাম শরীরকে নাড়ানি ঝাঁকানি খেতে হবে। আমি যখন থেকে ঈশ্বরকে জানার চেষ্টা করছি তখন থেকেই আমাকে কষ্টের মধ্যে পড়তে হয়েছে, বিভিন্ন যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে। এই জগতে অনেক কষ্টই আছে, তাই কষ্টের বর্ণনা দিলাম না। কিন্তু জানেন কি, সবথেকে বড় কষ্ট এটাই, তার অনুভূতি পেতে চাই, তাকে অনুভব করতে চাই, আজও অবধি সেটাই পেলাম না। কিন্তু হাল ছাড়িনি, ভেঙে পড়িনি, তাহলেই সব নষ্ট হয়ে যাবে। তাসের ঘরের মতন চূড়ায় পৌঁছানোর আগেই সমস্ত কিছু ভেঙে নষ্ট হয়ে যাবে যদি বিশ্বাস নষ্ট হয়ে যায়। যথাযথভাবে জপের মাধ্যমে নিজের মনকে পবিত্র ও শান্ত করতে হবে, ধ্যানের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হবে, কুলকুণ্ডলিনী জাগ্রত করতে পারলে সর্বজ্ঞ হওয়া যায়। যেমন
মুনি ঋষিরা, তারা সর্বজ্ঞ। বেদ পুরাণ রামায়ণ মহাভারত যে সমস্ত ধর্মগ্রন্থগুলো রয়েছে এগুলো মিথ্যে নয়, মুনি ঋষিরা এগুলো দর্শন করেছে তাদের ধ্যান যোগ ফলে। তখন সেই মুনি ঋষিদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত ছিল, তারা মহাজ্ঞানী মহাত্মা ছিল, তাই তারা সর্বজ্ঞ ছিল। আর আমরা কোথায় আছি ভেবে দেখুন, আমাদেরও কিন্তু সেই সব শক্তি রয়েছে কিন্তু আমরা জাগ্রত করতে পারি না, আমরা যুক্তি তর্ক দিয়েই বিচার করি, সব কিছুর মধ্যে যুক্তি দেখতে চাই। এই সামান্য দেখুন, আমার গুরুকে যে আমি ইষ্টভীতি দিই, আমার ইষ্টের ভালোবাসার টানে তাকে যে আমি কিছু অর্ঘ্য দিই তাতে আমি শান্তি পাই, কিন্তু অনেকেই আছে এই ইষ্টভীতির ঘোর বিরোধী এবং তাদের কাছে তার যথাযথ যুক্তিও আছে, কিন্তু দান করলে তো হৃদয় পবিত্র হয়, এত যুক্তিতক্ক কিসের, কি কারণ, বিরোধ করে লাভ কি, কি প্রাপ্তি হতে পারে? নিজে যদি ঠাকুর সেজে সিংহাসনে উঠে বসার সহজকতা হতো তাহলে আপনি বা আমি পারছি না কেন, তর্ক করি কেন, নিজেকে প্রশ্ন করি না কেন? যদি সিংহাসনে উঠে বসাই যেত, প্রচার করে মানুষ জোগাড় করে যদি সিংহাসনে উঠে বসাই যেত, ঠাকুর সেজে বসাই যেত, তাহলে আপনি আমি পারছি না কেন? কই এই প্রশ্নের সমাধান তো আমরা খুঁজি না, পারছি না তার কারণ আমরা হচ্ছি ঘোর যুক্তিবাদী, তর্ক করে জিততে চাই যুক্তি দিয়ে, ঈশ্বরের প্রতি অন্ধবিশ্বাসী নই। বিশ্বাস আনে ধৈর্য, ধৈর্য করায় সৎকর্ম, সৎকর্মে আসে ভক্তি, আর ভক্তি আসলেই জ্ঞানের উদ্বেগ ঘটে, আর জ্ঞান আসলেই সাধন আসবে, আর সাধনেই হবে সিদ্ধি। যুক্তিতর্কের নৌকায় ভক্তি নদী পার হওয়া যায় না, যায় না পার হওয়া। ঈশ্বরকে পেতে গেলে যুক্তিতর্ক ফেলে দিয়ে আসতে হবে, এক গ্লাস কাদা গোলা জল নিয়ে সেটিকে উপুর করে ফেলে না দিয়ে একটি কলের তলায় বসিয়ে দিন, কলটি খুলে দিন, ভালো জল ভরবে আর নোংরা কাদা জল আপনিই বেরিয়ে যাবে। ঠিক তেমনইভাবে আমাদেরকে শুদ্ধ চিন্তা শুদ্ধ কর্ম ভক্তি সহকারে নিজের মনকে সবসময়ের জন্য প্রদান করতে হবে। আমাদের মন কলসি একেবারে নোংরায় ভরা, সেটিকে আমরা উপুর করে ফেলে দিতে পারবো না, কিন্তু আমাদের কর্মের মাধ্যম দিয়ে তাকে সবসময় যদি ভালো ভালো কাজ এবং ভক্তির বার্তা পাঠাতে থাকি তাহলে আমাদের মন কলসি ভালোতে পরিপূর্ণ হবে, খারাপগুলো সব বেরিয়ে যাবে, তখন বিশ্বাস ভক্তি এগুলো করতে খুব সহজ হবে। শুদ্ধ চিন্তা শুদ্ধ কর্ম শুদ্ধ ভক্তিতে যদি মনকে ডুবিয়ে রাখা যায় কোনো না কোনো একদিন ঈশ্বর কৃপা লাভ হবেই হবে। নাম জপ করলে মন শান্ত হয় আর ধ্যানে হয় যোগাযোগ স্থাপন, ঈশ্বর আমাদের কৃপা করার জন্য সব সময় জাগ্রত, কিন্তু আমরা দেখতে পাই না তাই বিশ্বাস করি না। ঈশ্বরের অনুভূতি সহজ জিনিস নয় কিন্তু অসম্ভব নয়, ইচ্ছে করলেই তাকে ধরা যেতে পারে, কিন্তু ওই যে বললাম অনেক কঠিন পথ, ব্যাকুলতা থাকতে হবে, শয়নে স্বপ্নে জাগরণে সর্বক্ষণ সব কর্মের মধ্যে তাকেই চিন্তন করতে হবে। অর্থ উপার্জনের তাগিদে আমরা যে কর্ম করি সেই কর্মের বিভিন্ন প্রভেদ আছে এবং ফল লাভও হয় সেই রূপ, মানে একটি মেথর আর একটি ইঞ্জিনিয়ারিং দুজনের কর্মের মধ্যে প্রভেদ রয়েছে এবং এদের কর্মের অর্থেরও প্রভেদ রয়েছে। তাই আমরা যদি সকাল সন্ধে কীর্তন করেই মনে করি যে এত তো নাম করলাম কই ঈশ্বর তো দেখা দিল না, এত সহজ জিনিস নয় বন্ধু, কীর্তন হলো জপের ন্যায়, মনকে শান্ত করে।
আপনাকে ধ্যানে পৌঁছাতে হবে, যেখানে যোগাযোগ ঘটে। কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে গেলে গুরু কিন্তু ধরতেই হবে, কেননা সেই বিশাল শক্তি আমাদের শরীর ধারণ করতে পারবে কি না সেই গুরুই বলে দেবেন, এবং কিভাবে আমাদের শরীর সেই বিশাল শক্তিকে ধারণ করতে পারবে সেই প্রক্রিয়াও আমাদেরকে গুরুই জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করলেও কিন্তু পারবো না সেই শক্তিকে ধরে রাখতে, এবং সেই প্রচেষ্টা যদি আমরা নিজেরা করার চেষ্টা করি তাহলে কিন্তু বিপদগ্রস্তও হতে পারি। তাই আমি বলবো না কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করুন, এবং হয়তো দরকারও নেই সেই শক্তির। নাম কীর্তন করে, তার গুণগান গেয়ে, সাধন ভজন জপ করে, মনকে শান্ত করে ঈশ্বরের ধ্যান করলেই অনুভূতি পেয়ে যাবে। আমি পেয়েছি তাই বলছি, তবে উপলব্ধি পাইনি, তার জন্য আমাকে আরও অনেক কষ্ট অনেক কর্ম করতে হবে। কেননা আমার মন ব্যভিচার দুর্বুদ্ধিতে ভরা, সদাচার সদ্বুদ্ধি সবে নিতে শুরু করেছি, তবে হয়তো সেই কারণেই অনুভূতি পেয়েছি। প্রমাণ দিই একটা ছোট্ট ঘটনা দিয়ে। কিছুদিন আগে দমদম স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট বিক্রেতার সঙ্গে আমার প্রচণ্ড অশান্তি লেগে যায়। নিজেকে ঠিক রাখতে পারি না, কেননা আমি যে কর্মজীবনে যাতায়াত করি আমাকে মান্থলি কাটতে হয়, এবং সেই মান্থলির টিকিটে এমন তাদের প্রিন্টের কোয়ালিটি যে তার ডেট বোঝা যাচ্ছে না, তারিখ বোঝা যাচ্ছে না। 16 তারিখে আমার টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি 17 তারিখে টিকিট কাটতে গেছি এবং কাউন্টারে বলেছি আমার টিকিট আজকে শেষ হবে। তো কাউন্টারে এক মহিলা ছিল, তো উনি বলছে যে না, আপনার টিকিট কালকে শেষ হয়ে গেছে। তখন পাশ থেকে আরেকটি লোক, সে আমাকে রীতিমতো রুক্ষভাবে মানে খুব খারাপভাবে বলছে, আপনি মিথ্যে কথা বললেন কেন, আপনি যখন জানেন না এত শিওরভাবে বললেন কেন, আপনি অ্যাডভান্স টিকিট চাইছেন। তখন আমি রাগ সামলাতে পারিনি, আমি বলেছি আপনাদের টিকিটের এরকম কোয়ালিটি কেন, মানুষকে এরকমভাবে বিভ্রান্তি করেন কেন, টিকিটের ডেট বোঝা যাচ্ছে না, আপনাদের টিকিটের কোয়ালিটি ভালো করুন, কালকের টিকিট শেষ হয়ে গেছে, আমি বলেছি আজকে শেষ হয়েছে, কী অপরাধ করে ফেলেছে, মানে বিশাল ঝামেলা করে ফেলেছি। তখন এমন মাথা গরম হয়ে গেছে, বিশাল ঝামেলা করে ফেলেছি। সে ঝামেলার কথা আর এক্সট্রা বলে লাভ নেই, মানে বিশাল মাথা গরম হয়ে গেছে। তখন আমাকে সবাই শান্ত করেছে, কেননা আমি ন্যায্য বলেছি, কেননা টিকিটে তারিখ বোঝা যাচ্ছে না, আমি একদিন বাড়িয়ে বলে ফেলেছি না বুঝে না জেনে, কেননা স্মরণে নেই তো, 1 মাস আগেকার কথা, আমি সঠিক ছিলাম। কিন্তু পরে যখন সেখান থেকে বেরিয়ে এসে সবাই শান্ত করার পরে আমি রাস্তা দিয়ে ফিরছি, তখন সারাক্ষণ আমার মনকে বোঝাতে চাইলাম যে তুই এটা কী করলি, আমি তো ভালো হতে চাইছি, আমি ঈশ্বরকে দর্শন পেতে চাইছি, তার অনুভূতি পেতে চাইছি, তাহলে আমার কী করণীয়, আমার কি এইটা সদাচার হলো, তুই আমাকে দিয়ে এরকম কেন করালি মন। আমি মনকে সারা রাস্তা কষতে কষতে এসেছি যে তুই এটা উচিত করিস নি, যতই ন্যায্য থাকিস না কেন, তোর ওই রকমভাবে বলা উচিত হয়নি। হ্যাঁ, তুই বলতে পারতিস ভালোভাবে যে আপনাদের টিকিটে আমি ডেট বুঝতে পারিনি, তাই আমার ভুল হয়ে গেছে, কিন্তু এরকমভাবে ভাইলেন্স হয়ে পুরো লোকজন জড়ো করা দমদম স্টেশনের মতন এত বড় একটা চত্বর, এরকম তোর করা উচিত হয়নি। আমি আমার মনকে বুঝিয়েছিলাম এই কথাটা সেদিন, সে তো ভালোই না, কিন্তু আমি ভালো হতে পারলাম কই, আমিও তো তার মতনই হয়ে গেলাম। এই ভালো বার্তাটি সেদিন আমার মন কলসিতে আমি পাঠিয়েছিলাম। তাই ঠিক তার 3 দিন পরেই আরেকটি ঘটনা ট্রেনে আমার সাথে ঘটে। চলন্ত ট্রেনে আমি গেটের পাশেই দাঁড়িয়ে আছি, বেল ঘড়িয়ায় এক ভদ্রলোক নামবেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন সেই একই রকমভাবে, দাদা কোথায় নামবেন আপনি, গেটের সামনে দাঁড়িয়ে আছেন? আমি গেটের সামনে না, কিন্তু গেটের পাশে দেয়ালের সামনে দাঁড়িয়ে আছি, ওনার নামার কোনো রকম অসুবিধা নয়, কিন্তু বেল ঘড়িয়ায় একটু ভিড় হয় তো, তাই হয়তো উনি ওরকমভাবে রূঢ়ভাবে আমাকে বলেছেন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি কোথায় নামবেন? আমি বললাম দমদমে নাম। তো উনি আমাকে বললেন তাহলে ভেতরে গিয়ে দাঁড়ান, এখানে কেন দাঁড়িয়ে আছেন, দমদমে নামবেন, বেলঘড়িয়ায় কি লোক নামবে না? হঠাৎ আমার দমদমে সেই ঝামেলার কথা আমার মন আমাকে জানিয়ে দিল, এই একটি ভালো বার্তা আমি যেমন পাঠিয়েছিলাম, ওই একটি বার্তাই আমাকে আমার মন আমাকে জানিয়ে দিল।
যে দমদমে এই ঝামেলাটা কিন্তু হয়েছিল, তখন কিন্তু তুই আমাকে কষেছিলিস, আমাকে দোষ দিয়েছিলিস, এখন তুই কি করবি তুই নিজে বিচার করে নে। বিশ্বাস করুন, আমি আর তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারিনি। আমি বললাম, দাদা আপনি নামতে পারবেন, আমি সাইডে দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, আপনি নামতে পারবেন। ঠিক এইভাবেই মিষ্টি কথায় বলেছিলাম। এটাই আমার অনুভূতি, যে ভালো যদি হতে চেষ্টা করা যায় কষ্ট হলেও তাহলে হয়, চেষ্টা করলেই হয়, কিন্তু চেষ্টা করতে হবে। তার মানে দেখুন, এখানেই বোঝা যায় আমরা যদি আমাদের মনকে ভালো পথে চালিত করতে পারি সবসময়, তাহলে আমাদের মন আমাদেরকে আর খারাপ পথে টানবে না, আর তখনই ঈশ্বর লাভের সৌভাগ্য হতেই পারে এবং হবেই হবে। অনেকেই বলেন অনুকূল ঠাকুরের আসনে বা তার আশ্রমে তার সঙ্গে অন্য কোনো দেবদেবীর ফটো থাকে না কেন। আমার তো মনে হয় এটাতে হিংসার কোনো কারণ নেই, যে কোনো গুরুই হোক না কেন, গুরুর সঙ্গে অন্য কোনো দেবদেবীকে একই আসনে বসানো উচিত নয়। আর আশ্রমের কথা যদি বলেন, তারা গুরু এবং গুরুর বাণীর উপরেই তাদের জীবনকে নির্বাহ করেই হয়তো চলতে চায়, তাই তারা হয়তো গুরুকেই সর্বস্ব মেনে গুরুরই আরাধনা করে, এইরূপ ধারণাতেই হয়তো তারা শুধু গুরুকেই পুজো করে। সারাদিন কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম গাইলেও কৃষ্ণ কৃপা মিলবে না, যদি সত্য ধর্ম সত্য কর্ম সততা সদ্বুদ্ধি সদ্জ্ঞান এই সমস্ত কিছু কর্মের দ্বারা ভক্তি লাভ না করা যায়, তাহলে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করলেও কৃষ্ণ কৃপা মিলবে না। সৎকর্মই ঈশ্বর লাভ এনে দিতে পারে। তাই হিংসে নিন্দে ছাড়ুন, যে যে ধর্মেই আছেন, যে যে গুরুকে বা ভগবানকে ভালোবাসেন তাতেই নিষ্ঠা ভক্তি করে চলুন, ঈশ্বর লাভ হবেই হবে। তাই অনুকূল ঠাকুর কি করলো সেটা দেখতে গিয়ে নিজের সাধন ভজন হারাবেন না। ঠিক তেমনি বেদ পুরাণ আদি গ্রন্থ এগুলোতে রাধারানীর কথা উল্লেখ নেই, কিন্তু রাধারানীকে নিয়েই এত লীলা কৃষ্ণের, এর মধ্যেও যদি কারোর কোনো সংশয় থাকে তাহলে তার নিজের সাধন ভজন সদ্বুদ্ধি সদ্জ্ঞানের পথ সে নিজেই হারাবে। তাই যুক্তি তর্কের গণ্ডি পার করে সৎকর্মেই যুক্ত থাকা সেটাই ভালো নয় কি? দেখুন, যে যাকে ভালোবাসবে সে তাকে নিয়েই উচ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা নিশ্চয়ই, কিন্তু অপর পক্ষকে ছোট দেখিয়ে নিজের পক্ষকে উচ্চে নিয়ে যাওয়া এটা কি উচিত কার্য? নিজেকে বড় করতে গেলে বড় কর্ম করলেই বড় হওয়া যাবে, তাতে অপর পক্ষ তার কর্ম হিসেবে সে নিজেই ছোট হয়ে পড়বে, তাকে ছোট দেখাবার তো কোনো প্রয়োজন নেই। আমাকে যদি ঈশ্বর কোনোদিনও সেই সামর্থ্য দেয়, আমি যদি কোনোদিনও মন্দির বা আশ্রমের প্রতিষ্ঠা করতে পারি, তাহলে তো আমি আমার আশ্রমে বা আমার মন্দিরে আমি গুরু এবং গোবিন্দ উভয়কেই রাখব। কেননা বাবাকে ভালোবাসতে গেলে মাকে, অথবা মাকে ভালোবাসতে গেলে বাবাকে ত্যাগ দিতে হবে, এরকমটা আমি মনে করি না। আমি যেমন আমার বাবা মা উভয়কেই একসাথে ভালোবাসতে পারি, ঠিক তেমনই আমার গোবিন্দ আমার পিতা স্বরূপ, যদিও সে আমার পুত্র হয়ে আমার ঘরে বিচরণ করছে, তবু তিনিই তো সব, সেই তো আমাদের পিতা, জগৎ পিতা। তো সেই পিতাকে আমি যেমন ভালোবাসতে পারি নিঃস্বার্থভাবে, তেমনই ঠিক আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার মাতা, তার আদর্শে আমি গর্বিত, তার বাণীতে আমি মুগ্ধ, সে আমার মাতা, আমি উভয়কেই ভালোবাসতে পারি। হোক আমার পাপ, শাস্তি যদি হয় হোক, ঈশ্বর যদি তাতে খুশি হয় আমাকে কষ্ট দিয়ে, তো এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? আছে কি? আমার কাজে যদি ঈশ্বর খুশি হয় হোক,
নিজের তো কোনো সামর্থ্য হলো না ঈশ্বরকে খুশি করার। আমি তো কিছু দিয়ে তাকে খুশি করতে পারলাম না, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সবকিছুই আমার মধ্যে পরিপূর্ণ, আমি তো খুশি করতে পারলাম না তাকে। তো আমায় আঘাত করে, আমায় আঘাত দিয়ে যদি সে খুশি হয় তো হোক, এটাই তো আমার পাওয়া। তাই নয় কি? তাই আমি আশ্রম যদি কোনোদিনও বানাতে পারি, সেই সামর্থ্য যদি আমাকে দেয়, আমি আমার গুরু গোবিন্দ দুজনকে একসাথেই রাখব। কে কি বলল, কে কি করলো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কেননা নিষ্ঠা ও ভক্তি নীতি থেকে আসে না, নীতি তো আমাদের পথ প্রদর্শন করায়। নিষ্ঠা ভক্তি আসে বিশ্বাস ও ভালোবাসা থেকে। যার যেমন অনুভূতি তার তেমন উপলব্ধি। তর্কে বাড়ে তর্ক, অসৎ যুক্তির পাল্লা ভারী হতে থাকে, ভক্তির পাল্লা ধীরে ধীরে নিঃস্ব হতে থাকে। কিন্তু ঈশ্বরকে জানতে গেলে যুক্তি ও তর্কের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাকে বুঝতে গেলে বিশ্বাস ভক্তি ও ভালোবাসার প্রয়োজন আছে। কিন্তু আমার দয়াল আমার গুরুদেবকে কেউ যদি নিন্দে করে আমি কি করে চুপ থাকি? কিন্তু এটাই আমাদের মানব জাতির ভুল, আমরা ক্রোধ করে ফেলি। বুঝিয়ে বলা আর তর্কের মধ্যে পার্থক্য রয়েছে। যারা যাকে ভালোবাসে তারা তার উপর আস্থা রাখে। তাই আমার পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ভালোবেসেছেন তারা তার উপরেই আস্থা রেখেছেন। তাই তার মন্দিরে তাকে ছাড়া অন্য কোনো দেবদেবীকে স্মরণ করতে চায় না। তাই হয়তো তার মন্দিরে বা আশ্রমে গুরুদেব ছাড়া অন্য কারোর চিত্রপট নেই হয়তো। এবার তর্কে গেলে বহু যুক্তির যুদ্ধ সমান হয়ে যাবে। কেননা আদি গ্রন্থ বেদ, যেখানে রাধারানীর কথা উল্লেখিত নেই, কিন্তু আমরা কৃষ্ণলীলায় সব জায়গাতেই রাধারানীর কথা জেনে এসেছি, শুনে এসেছি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আমি রাধারানীকে বিশ্বাস করি কি না। আমি যদি রাধারানীকে বিশ্বাস করি আমি আদি গ্রন্থ খুঁজে বেড়াবো না। আমার মনে রাধারানী যদি থাকে তাহলে ঈশ্বর স্বয়ং নিজেই রাধারানী সেজে আমাকে ধরা দেবে। এমন বিশ্বাসকে নিজের অন্তরে স্থান দিলে তাহলে রাধারানী বেদে থাকুক বা না থাকুক, রাধারানী সবসময় আমার অন্তরস্থলে স্থান পাবে। ঠিক তেমনই অনুকূল ঠাকুর, তিনি হয়তো গুরু, মানব দেহে পৃথিবীতে এসেছেন, কিন্তু নিন্দুকেরা যেভাবে নিন্দা করেন সেভাবে নিন্দে করা উচিত নয়। আমি যদি আমার নিজের মনের মধ্যে দারণ করতে পারি অনুকূল ঠাকুরের মধ্যেই ঈশ্বর আছেন, তাহলে ঈশ্বর অনুকূল ঠাকুর রূপেই আমার কাছে ধরা দেবেন। আর সেই বিশ্বাস রেখেই যদি আমরা চলতে পারি তাহলেই ফল পাব। আমি কাউকে কারোর সাথে তুলনা করতে চাই না বা মেশাতেও চাই না, আমি শুধু কেবল নিজেকে ভক্তির সাথে মিলিত করতে চাই। তাই আমি যদি কাউকে ভালোবাসি আর আপনি যদি তার নিন্দে করেন তাহলে আমার অন্তরে ব্যথা লাগাটাই স্বাভাবিক নয় কি? আপনার আমার পছন্দের মিল নাও হতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার নিন্দে করা কিন্তু আমার উচিত নয়, তাহলে আপনার অন্তরে ব্যথা লাগবে। আর সেই ব্যথার প্রতিফল আমার অন্তরের বিশ্বাস ভক্তিকে নষ্ট করে দেবে। পৃথিবীতে তো অনেক ভক্তই আছে, সবাই কি পূর্ণ সুখী? গভীরভাবে খোঁজ নিলে জানা যাবে কেউ পরিপূর্ণ সুখী নয়। আমার ধারণা অন্তরের পূর্ণ শুদ্ধিকরণ হলেই ঈশ্বর স্বয়ং নিজে এসেই সেখানে বাসা বাঁধবেন, তাকে ডেকে ডেকে আনার কোনো প্রয়োজন হবে না। জয় গুরু, হরে কৃষ্ণ। আজকের মতন এখানেই সমাপ্তি করছি। ঈশ্বর এক এবং অদ্বিতীয় ভগবতমে লেখা রয়েছে। আমার জ্ঞান অতি সামান্যই, তবুও ঈশ্বরের ওপরে যদি নিষ্ঠা ভক্তি থাকে তাহলে একটি পাথরকেও আমরা কিন্তু নারায়ণ রূপে দেখি, তাহলে একটি মানুষের মধ্যে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে কেন ঈশ্বরকে দেখতে পাবো না?
যাদের বিশ্বাস নেই তারা গালাগাল করুন, আর যাদের বিশ্বাস আছে তারা আমাকে আশীর্বাদ করুন। আমি যেন এগোতে 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 এত দূর এগিয়ে যেতে পারি যেখানে ঈশ্বরের উপলব্ধি আর কিচ্ছু নেই, কিচ্ছু চাই না, শুধু ভক্তি, শুধু ভক্তি, শুধু ভক্তি। জয় পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম। তিনি সকলের মনে সদ্বুদ্ধি সদাচার ও সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক। আর আমার গোপাল, আমার বাবা, আমার বড় ছেলে, সে তো সর্বদাই রয়েছে, তাকে দেওয়ার মতন আমার কিছু নেই, তার থেকে খালি চেয়েই গেলাম, আমায় দর্শন দাও, আমায় দর্শন দাও, আমায় দর্শন দাও, আমায় উপলব্ধি দাও, আমায় উপলব্ধি দাও, আমায় উপলব্ধি দাও। সকলেই ভালো থাকবেন। জয় গুরু।